বাংলাদেশে সংকটজনক হারে কমছে রিজার্ভে থাকা ডলারের পরিমাণ। তার অন্যতম কারণ, একদিকে যেমন হুড়মুড়িয়ে কমছে বৈদেশিক আয়, তেমনি অন্যদিকে তরতরিয়ে বৃদ্ধি পাচ্ছে আমদানি ব্যয়। আর যে কারণে ডলারের রিজার্ভ এক ধাক্কায় নেমেছে অনেকটাই। জানা গিয়েছে বাংলাদেশের ডলারের রিজার্ভ নেমেছে $40 বিলিয়নেরও নিচে। বর্তমানে 39.80 বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে বাংলাদেশ ব্যাংকের হাতে, যা গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু কেন এভাবে ডলারের রিজার্ভ কমছে বাংলাদেশে? সূত্রের খবর, ঈদের ছুটির আগে প্রায় $191 কোটি অঙ্কের আমদানি ব্যয় পরিশোধ করে বাংলাদেশ সরকার, আর যে কারণেই এক ধাক্কায় এতটা নেমে আসে ডলারের রিজার্ভ। প্রসঙ্গত 2 বছর আগে অর্থাৎ 2020 সালে প্রথম $40 বিলিয়ন গণ্ডি পার করে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়, আর রেকর্ড তৈরি করে 2021 অগস্টে। অঙ্কটা পৌঁছে যায় $48 বিলিয়ন ঘরে। বিশেষজ্ঞরা বলছেন, অতিমারির দাপট কমলে ফের ঘুরতে শুরু করে অর্থনীতির চাকা, আমদানি ব্যয় বাড়তে শুরু করে চাপ, অন্যদিকে জ্বালানির দাম গোদের উপর বিষ ফোড়ার মতো কাজ করে। সব মিলিয়ে দেখা যায় বাংলাদেশে যে হারে আমদানি ব্যয় বেড়েছে, সেই হারেই ঘাটতি রয়ে গিয়েছে রপ্তানি এবং রেমিটেন্স বাবদ আয়ের সঙ্গে। এর সঙ্গে রাশিয়ান ইউক্রেন যুদ্ধ তো রয়েছেই। এমনিতে আমদানি ব্যয় মেটানোর জন্য একটি দেশের হাতে মিনিমাম 3 মাসের বৈদেশিক মুদ্রা মজুদ থাকা বাধ্যতামূলক। সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের হাতে আর 6 মাসের মতন বৈদেশিক মুদ্রা মজুদ রয়েছে। এখন কিভাবে এই সংকট কাটিয়ে উঠতে সফল হয় হাসিনা সরকার, সেদিকেই তাকিয়ে রয়েছেন বিশেষজ্ঞরা। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।